হে গাইজ, আমি অভিজিৎ। বন্ধুরা, ক্রিকেট হচ্ছে এমন একটি খেলা যা ভারতীয় তথা বিশ্বের রক্তে মিশে আছে। ধর্ম বর্ণ নির্বিশেষে ক্রিকেট মানুষকে এক করে দিতে পারে। বাড়িতে কারোর খাবার চাল থাকুক বা না থাকুক, কিন্তু বিরাট কোহলি সেঞ্চুরি কিন্তু সে মিস করে না। কিন্তু বন্ধুরা, ফুটবলের পর সবথেকে জনপ্রিয় খেলাটি কেন আমেরিকা বা চায়নাতে এতটাও জনপ্রিয় না? কেন এই দুই দেশকে আমরা ইন্টারন্যাশনাল ক্রিকেটে দেখতে পাই না? তো বন্ধুরা, আমরা সবাই কিন্তু জানি ক্রিকেট হচ্ছে ব্রিটিশদের তৈরি খেলা, অর্থাৎ ব্রিটিশ সাম্রাজ্য যেখানে যেখানে তাদের আধিপত্য বিস্তার করেছিল, যেমন ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, সেখানে কিন্তু ক্রিকেটের সূত্রপাত হয়। চায়নাতে পুরোপুরি কিন্তু কখনোই ব্রিটিশ তাদের কলোনি তৈরি করতে পারেনি, তাই সেখানে ক্রিকেট এতটাও জনপ্রিয় না। অন্যদিকে আমেরিকা ব্রিটিশদের অধীনে থাকলেও তারা কিন্তু 1776 খ্রিস্টাব্দে ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি হয়ে যায়। আর ক্রিকেট খেলার আবিষ্কার আমরা সবাই জানি যেহেতু 18th century হয়, তো তাই আমেরিকাতে ব্রিটিশ আধিপত্য চলাকালীন ক্রিকেটের উত্থান হয়নি, তাই সেখানে ক্রিকেট এতটাও জনপ্রিয় হয়ে ওঠার সুযোগ পায়নি। রিজন নম্বর টু, অলিম্পিক। প্রতিবার অলিম্পিকে আমেরিকা এবং চায়না, এই দুই দেশই কিন্তু মেডেলের ব্যাপারে প্রচুর এগিয়ে থাকে। এই দেশগুলি অলিম্পিক ওরিয়েন্টেড খেলা যেমন টেবিল টেনিস, ব্যাডমিন্টন, সুইমিং, বাস্কেটবল, অ্যারচারি, এই সমস্ত খেলাগুলির ওপরই জোর দেয়। গ্লোবাল স্পোর্টস হওয়ার জন্য এই গেমগুলির ওপর দুই দেশই কিন্তু প্রচুর টাকা ইনভেস্ট করে। যেহেতু ক্রিকেট খেলাটি এখনও পর্যন্ত বেশ কিছু কারণের জন্য অলিম্পিকে জায়গা করে নিতে পারেনি, তো তাই বিশ্বব্যাপী এই জনপ্রিয় খেলাগুলির ওপরই কিন্তু এই দুই দেশের খেলোয়াড়রা কঠোর পরিশ্রম করে। যদিও বন্ধুরা, আমেরিকাতে কিন্তু ক্রিকেটের মতন একটি খেলা আছে যেটাকে বেসবল বলা হয়, যেটা আমেরিকানদের কাছে ভীষণ জনপ্রিয় একটি খেলা। যদিও বর্তমানে ক্রিকেটকে প্রমোট করার জন্য আমেরিকাতে বেশ কিছু ক্রিকেট টুর্নামেন্ট, যেমন ক্রিকেট অল স্টার সিরিজ, যেটা 2015 আমেরিকাতে অনুষ্ঠিত হয়, যেখানে বিশ্বব্যাপী জনপ্রিয় যে রিটায়ার্ড ক্রিকেট আইকনসরা রয়েছেন, যেমন সচিন, টেন্ডুলকার, সিন ওয়ার্ন, জ্যাক ক্যালিস, কুমার, সাঙ্গাকারা, দুটি টিমে বিভক্ত হয়ে যায় এবং এক প্রকার টি-20 সিরিজে পার্টিসিপেট করে। বন্ধুরা, এমনটা না যে এই দুই দেশের কোনো ক্রিকেট টিম নেই। দুই দেশেরই কিন্তু নির্দিষ্ট ক্রিকেট বোর্ড আছে এবং ক্রিকেট টিম আছে, যারা ইন্টারন্যাশনাল লেভেলে নিজেদের দেশকে ক্রিকেট খেলায় রিপ্রেজেন্ট করার ক্রমাগত চেষ্টা করে যাচ্ছে। তো তোমাদের কি মনে হয়, আমরা কি কখনো ইন্ডিয়া ভার্সেস ইউএসএ অথবা ইন্ডিয়া ভার্সেস চায়না ক্রিকেট ম্যাচ দেখতে পাবো? অবশ্যই তোমার মতামত নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারো। FB পেজে ভিডিওটা দেখলে অবশ্যই পেজটিকে ফলো করো। ফিরবো এরকমই একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে। আজকের মতো টাটা।